হাই দর্শক, আমি এ আলি, আপনি দেখছেন ইউটিউব বাংলা টেন। চলুন আগে বাড়া যাক, পিছনে ভিডিও চলছে। অনেকে হয়তো ভাবছেন যে এটা কোনো পুকুর, কোনো ডুবা অথবা মাটির কোনো একটা জায়গা। না ভাই, এটা হলো একটা রাস্তা যেখানে হাজার হাজার মানুষ সারা দিনে চলাফেরা করে। রাস্তাটার অবস্থা এতটা ভয়ঙ্কর, কোনো পশু, গরু, ছাগল এই রাস্তার ওপর দিয়ে হেঁটে গেলে তারাও চিন্তা করবে যে আমরা কোথা দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা চণ্ডীতলা থানার কৃষ্ণরামপুর এবং জোনাই পঞ্চায়েতের মধ্যে রয়েছে। গ্রামবাসীদের দাবি যে আমরা অনেক কিছু অভিযোগ করেও, অনেক জায়গায় গিয়ে আমরা অনেক কিছু করার পরেও এই রাস্তা একই অবস্থাতে পড়ে আছে এবং বোর্ড মারা হয়েছে 2 বছর আগে, তারপরেও এই রাস্তার কাজ শুরু হয়নি। চলুন এই বিষয়ে গ্রামবাসীরা কি বলছে শুনুন, আর আপনার মতামত কমেন্টে জানান। কৃষ্ণরামপুর বাজারের ব্যবসায়ী, কতদিন আপনার দোকান? 7 বছর। তো এই 7 বছর ধরে এই রাস্তার পরিস্থিতি কি দেখছেন? 7 বছর থেকে তো প্রথম থেকেই রাস্তাটা এইভাবে পড়ে আছে। প্রচুর রাস্তার লোক অ্যাক্সিডেন্ট করছে, রাস্তাতে যেতেই পারছে না, অ্যাক্সিডেন্ট পর অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। তারপর প্রথম কথা, দ্বিতীয় কথা, বাজারে কাস্টমার আসতে পারছে না। তৃতীয় কথা, প্রায় 2 বছর আগে এসে এখানে লেখাই আছে 1/3/2019 কাজের ডেটে শুরু। দেখান একটু এদিকটা শুরু হয়ে গেছে। এসে সুবীর মুখার্জিবাবু এসে পিঠাটা কাটলো, এসে পিঠে কেটে রাস্তা হবে, সবাই আসা গেছে হবে, কিন্তু আজ রাস্তা হচ্ছে হচ্ছে হয়ে যাচ্ছে, কবে রাস্তা হবে তো আমরা কিছু বুঝতেই পারছি না। প্রচুর প্রবলেম এই রাস্তাটা নিয়ে, তাও বর্ষার সময় একদম পুরো প্রায় ডুবের মতো যায় রাস্তা, তো লোকজন আসেই না। আমাদের পুরো এই গলির ব্যবসায়ী সমিতির প্রচুর অসুবিধা হচ্ছে এই রাস্তাটা হচ্ছে। প্রশাসনকে আমিও চাইবো যাতে এই রাস্তাটা খুব তুরন্ত স্টেপ নেয়, তাহলে আমরা খুবই উপকৃত হবো। আপনার নাম? আমার নাম বাপা পালি, কৃষ্ণনগর বাজারের পুষ্প ইলেকট্রিক্যাল। হ্যাঁ বলছি দাদা, এই জগন্নাথবাটির রাস্তাটা পুরো যত কৃষ্ণরামপুর মেন রোড অবধি গেছে ততটাই খারাপ দেখছি, কেন? কেন বলতে, বিগত মোটামুটি এটা আমরা এর আগে ছিল ইট পাতা, সেটা 10 বছর আগে। তারপরে একবার স্যাংশন হলো যে এটা সমিতি থেকে রাস্তাটা করছে, তো বলে দুটো পঞ্চায়েত করছে না, দেখে সমিতি থেকে করছে। তা সমিতি একবার এলো অর্ডার নিয়ে, দেখলাম জেসিপি দিয়ে ইট পাতা রাস্তাটাকে খুঁড়ে দিল, খুঁড়ে দিয়ে পুরোপুরি রোলার দিল, সমান করলো। তারপরে এই যে বাঁকড়ার মাটি রাস্তা, মানে বাঁকড়ার মাটি ওপরে ঢাললো, কিন্তু এটা আমরা শুনেছি ওখানে এখনও স্যাংশন আছে, 97 লক্ষ টাকার নাকি স্যাংশন, কৃষ্ণরামপুর বাজার থেকে আপ টু চটিমুড়ো লাস্ট, মানে এই রাস্তাটা পিচ রাস্তা হওয়ার কথা। তা তার জন্য আমরা খুব খুশি, এবং তার জন্যে আমরা সাইডের নিজেদের জায়গার ওপরে মানে পইটে মইটে সব ছিল সেগুলোকেও আমরা ভেঙে দিয়েছি, ভেঙে দিয়ে যাতে রাস্তাটা চওড়া হয় এবং ভালো সুন্দর হয়, মানুষ চলার মতো, গ্রামের বাসিন্দারা যাবে আসবে তাদের সুবিধার্থের জন্যে আমরা দিতেও রাজি এবং দিয়েওছি। তারপরে এটা মোটামুটি 5 বছর হয়ে গেল এরামভাব করে রেখে দিয়ে চলে গেছে, তারপরে খুঁয়ে নিচ্ছি ওই টাকাটা তো পুরো ধুলিস্যাৎ, প্লাস আপনাদের রাস্তা কমপ্লিট হয়ে গেছে, সাইনবোর্ডও টেঙে গেছে, মানে সড়ক যোজনা, মানে প্রধানমন্ত্রী সড়ক যোজনার ওখানে বোর্ডও লেগে গেছে, ওতে একদম পুরো ডিটেলস লেখা আছে আপনাদের কত লেবার লেগেছে, কত খরচ হয়েছে, কী বৃত্তান্ত বলে রাস্তা কমপ্লিট। তো এখন পর্যন্ত যা পজিশান, এই রাস্তা আমাদের চলার অযোগ্য হয়ে গেছে, আমরা আর এর পেছনে মানে কি বলবো যেতে পারছি না, এরকম একটা পজিশান। এটা কোন পঞ্চায়েতের আন্ডারে? এটা হচ্ছে মানে জনাই পঞ্চায়েতের সামান্যটুকু আছে কিনা জানি না, কিন্তু টোটাল হচ্ছে কৃষ্ণরামপুর পঞ্চায়েতের রাস্তা, এবং কৃষ্ণরামপুরের ভোটার এখান দিয়ে এই যে রাস্তার ওপর দিয়ে ভোটার ভোট দিতে যায়, তাদেরকে প্রতিশ্রুতি পরস্পর দিয়ে যাচ্ছে, ভোট দিন তারপরে রাস্তা হয়ে যাবে, অমুক হয়ে যাবে, তমুক হয়ে যাবে, হ্যান হয়ে যাবে, তার সবই করছে, তার জন্য কেউ প্রতিবাদ করে না, তাদের কথাই শুনছে, কিন্তু এখনও পর্যন্ত মানুষ মানে আমরা গ্রামবাসীরা চাই না কারোর সঙ্গে অশান্তি করতে, কারোর সঙ্গে কোনো বিবাদ করতে, তা আমরা চাই সুস্থভাবে রাস্তা হোক, কিন্তু আমরা তো মানুষ, আমরা তো অযোগ্য নয় যে গরু ছাগল নয়। আপনার নাম? হ্যাঁ, আমার নাম অজয় কর্মকার, আমি জগন্নাথবাটি জনাই পঞ্চায়েত বলছি, বাসিন্দা হিসেবে। কত বছর এরকম অবস্থা এই রাস্তা? 15 বছর ধরে। 15 বছর ধরে একই ব্যাপার হয়ে যাচ্ছে। আর জোরে বলো, একটু জোরে বলো, আসবে হয়তো বলো, কাকিমা বলো, তুলে তালে দিয়ে চলে গেল, বললো পিছ হবে পিছ হবে, ভাঙা ভূমি করে গেল, আর কিছু করছে না, এইটা হয়েছে 2 বছর, এখানটা তো এখন দেখছেন, একটু আগে চলুন, আর যাবে যাবে, ওরা জানে কি অবস্থা, ওরা জানে না, রাস্তায় বেরোনো যাচ্ছে না, আপনারা গাড়ি নিয়ে যেতে ভয় পাচ্ছে, সাইকেল বেরোনো যাচ্ছে না, বাচ্চাদের বেশি অসুবিধা,
স্কুল না এখন বন্ধ, কিন্তু এক বছর আগে তো স্কুল চলছিল। এই রাস্তার অবস্থা, বাচ্চারা কি করে কি করবে? সরকার এটা দেখতে পাচ্ছে না? এটা দেখা তো উচিত। বড়রা বিশেষ, বড়রা ছাড়ুক, বড়রা ছাড়া বাচ্চাদের দিকটাকে দেখতে হবে। এই এরকম রাস্তা করে রেখে দিয়েছিল, আগে তবু চলে যাচ্ছিল, এখন এই দু তিন বছরে এমনই রাস্তাটা করে দিয়ে গেল। কি বলবো, তুমি চলার অযোগ্য। বৃষ্টি হলে প্রচুর সমস্যা, আপনি তো দেখতে পাচ্ছেন কিরকম রাস্তায় জল জমে যাচ্ছে। রাস্তায় তো মানে এমনই জল জমে যাচ্ছে, বাচ্চারা বেরোতে পারছে না, বাচ্চাদের বড়রাও তো যাওয়া অসুবিধা। সুবীরবাবু, আজকে যেটা আমরা একেবারে সচকে দেখলাম সেটা হচ্ছে কৃষ্ণরামপুর বাজার থেকে চটি মোড়ের ওই যে রাস্তাটা, লাল সুরকির রাস্তা, সেখানে বেশ কয়েকজন সাইকেল আরোহী এতটাই রাস্তা স্লিপারি যে আমাদের চোখের সামনেই ছিটকে পড়লো। এবং তারপর আমাদের দেখে যেটা মনে হলো যে একবার দেখি, পুরো রাস্তাটাই খারাপ। এবং কি বলবেন, মানে এটা ওই রাস্তাটা কাজের জন্য আমরা টাকা বরাদ্দ করেছিলাম, ওটা পিএম জোশই বাংলা সড়ক যোজনা এডিপি ফান্ড থেকে টাকাটা মানে অ্যালটমেন্ট করা হয়েছিল, এবং আমি দায়িত্ব নেওয়ার আগেই এটা টেন্ডার হয়েছিল। এবং সেই সময় অত্যন্ত দুর্বিপর্যয়জনকভাবে একই এজেন্সি 13টা কাজের এজেন্সি নিয়েছিল, এবং সারা জেলায় এই 17টি কাজ, আমরা জানি যে এজেন্সি কোথাও মাঝপথে বা কোথাও কাজ শুরু করে চলে গেছে, কাজ কমপ্লিট করেন, এটা আমাদের খুব মাথা ব্যথার কারণ। এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রজেক্টের এটা বাংলা সড়ক যোজনা রাস্তা, আমরা বারবার এজেন্সিকে চিঠি করেছি, তাদের টার্মিনেট করার হুমকি দিয়েছি, বারবার একাধিকবার মিটিং হয়েছে, কখনো ব্লক কখনো পঞ্চায়েত স্তরে আমি মিটিং করেছি, তারা কাজ কিছুটা শুরু করে আবার সেই কাজ করেন। এর মধ্যে আমি যেটুকু জানি যে যদি এটাই হয় তাহলে মনে হয় ওটা ইঞ্জন ইনফ্রাস্ট্রাকচার বলে একটা কোম্পানি কাজ করছিল, তাহলে একাধিক কাজের দায়িত্ব নিয়েছিল সেই সময়, বা একাধিক কাজে বরাদ নিয়েছিল, টেন্ডার নিয়েছিল, এবং এটা এই টেন্ডারের মাধ্যমে তারা নিয়েছিল, কিন্তু তারপরে তারা কোনো কাজকে কমপ্লিট করেনি। আমি এক মাস আগে এই বিষয়টি মাননীয় মন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী মাননীয় সুব্রত মুখোপাধ্যায়ের দৃষ্টিগোচর করেছি, তাকে জানিয়েছি, তিনি ব্যাপারটা অনুসন্ধান করে দেখছেন, এবং এরপরে গাইডলাইন অনুযায়ী পশ্চিমবঙ্গ গ্রামোন্নয়ন দপ্তর যে গাইডলাইন দেবেন, যদি ওনারা টার্মিনেট করে নতুন করে কাজ করতে হয় সেই গাইডলাইন, বা ওই ফান্ডকে করে ডাইভার্ট করে অন্য ফান্ডকে করতে হয়, যেরকমভাবে আমাদের যা গাইডলাইন দেবেন সেই গাইডলাইন অনুযায়ী আমরা এই কাজকে শেষ করার জন্য আমরা বদ্ধপরিকর। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এজেন্সি যদি মাঝপথে কাজ না করে চলে যায়, এবং সেক্ষেত্রে আমাদের পদ্ধতিগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়। আমি হিউজিক্যালি তো অন্য কোনো এজেন্সিকে কাজ দিতে পারি না, পদ্ধতিগতভাবে তাকে টার্মিনেট করতে হবে, এর জন্য সবটাই গ্রামোন্নয়ন দপ্তরের অনুমতি দরকার, কারণ এর টেন্ডারিং প্রক্রিয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু পশ্চিমবঙ্গ গ্রামোন্নয়ন দপ্তর করেছে। আমরা যথাযথভাবে সেটা পশ্চিমবঙ্গ গ্রামোন্নয়ন দপ্তরকে জানিয়েছি, গ্রামোন্নয়ন দপ্তর আমাদের যেরকমভাবে গাইডলাইন দেবে সেইভাবে আমরা বাকি কাজকে এগোবার জন্য বদ্ধ। এটা একটা স্বাভাবিক যে আমাদের কৃষ্ণরামপুর বাজার থেকে মানে ব্যাংকের উল্টো দিক থেকে যে রাস্তাটা চুটি মোড়ের দিকে গেছে, এই রাস্তাটা দীর্ঘদিন মাটির রাস্তা ছিল বা সুরকির রাস্তা ছিল, মোড়ামের রাস্তা ছিল, এটা আমরা প্রধান বাংলার গ্রাম সড়ক যোজনায় আমরা অন্তর্ভুক্তিকরণ করেছিলাম, এবং সেই অন্তর্ভুক্তিকরণ করার ফলে সেটার টেন্ডার এবং ওয়ার্ক অর্ডারও প্রেস হয়ে গেছে। আপনারা জানেন আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জির তত্ত্বাবধানে ভোটের আগেই আমরা এটা, ভোটের অনেক আগেই আমরা এটার ওয়ার্ক অর্ডারও দিয়ে দিয়েছিলাম। দীর্ঘদিন ধরে একটা এজেন্সি সেই রাস্তাটার কাজ শুরুও করেছিল, কিন্তু বারবারই সে টালাবাহানা করছিল। আমরা এই নিয়ে আমার পঞ্চায়েত সমিতির ঘরে বিডিও সাহেবকে নিয়ে আমরা বসেছিলাম, সুবীরবাবু ছিলেন, অন্যান্য ইঞ্জিনিয়াররা ছিলেন, এবং আমরা ওই এজেন্সিকে বারবারই বলি যে রাস্তাটা ইমিডিয়েট কমপ্লিট করতে হবে, আমরা যত রকম সহযোগিতা করার আমরা গ্রাম পঞ্চায়েত বা ব্লক থেকে আমরা করব। এবং ওনারা আমাদের মিটিংয়ে কথাও দিয়ে যান যে হ্যাঁ আমরা কাজ শুরু করছি বা কাজ কমপ্লিট করে দেব, কিন্তু দীর্ঘদিন ধরেই সেই এজেন্সি টালাবাহানা করে যাচ্ছে এখনো পর্যন্ত, এবং আমরা এই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমরা জানিয়েছি, আমরা জেলা পরিষদকেও জানিয়েছি, আমরা বিডিও সাহেবের মাধ্যম দিয়ে জেলাকেও জানিয়েছি, এবং আমরা এই বিষয়টাকে দেখছি যাতে সেই এজেন্সি সেই কাজটা এখনও কেন করছে না সেই বিষয়ে তদারকি করার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। প্রধানমন্ত্রী সড়ক যোজনা বা বাংলার সড়ক যোজনার যে রাস্তা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলায় হাজার হাজার কিলোমিটার এরকম রাস্তা করছেন, কিন্তু সমস্যা থেকে যায় এর যে ডিপিআর করা হয় সেই ডিপিআরে মাটির এটা থাকে না সবসময়,
তো সেই মাটি পাওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছিল, সেই মাটিটা আমরা খুব তাড়াতাড়ি শীঘ্রই আমরা অ্যারেঞ্জ করার ব্যবস্থা করেছি এবং আমরা চেষ্টা করছি যে তাড়াতাড়ি কাজটা শুরু করে দেওয়ার।